এইটাই ভাইটার প্রত্যেকবার আমরা দেখতে পাই যে এই উত্তরপ্রদেশে ভোটের পর কালকে মুখ্যমন্ত্রী বললেন এবং সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেতাকে নিয়ে কথা বললেন, সন্ধ্যাবেলায় আমাদের নেতাকে নোটিশ ধরানো হয়েছে, এমনকি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ, এই কথাগুলো বারবার বলা সত্ত্বেও এই কাজগুলো নাগাড়ে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে আপনাদের থেকে শুনেছি, আপনারা জানেন কয়লা ইত্যাদি সবই সেন্ট্রাল সম্পত্তি কেন্দ্রীয় সরকারের। আমাদের বক্তব্য এটাও আমরা আগে জানিয়েছি, তারা প্রতিরক্ষার জন্য কি করছে। দ্বিতীয়ত আপনাদের থেকে জানা যে এই গরু পাচার নিয়ে যেটা বারবার কথা উঠছে, গরুগুলো উত্তরপ্রদেশ থেকে ট্রাকে করে নাকি বাংলায় আসে এবং সেগুলো আপনাদের থেকে জানায় সেগুলো বাংলাদেশ বর্ডারে গিয়ে পাচার হয়ে যায়। এই তো মূল গল্প, এইটাই ওদের ন্যারেটিভ। এখন আমার বক্তব্য হচ্ছে যে উত্তরপ্রদেশ সীমান্তে যখন পেরোচ্ছে আকাশ দিয়ে তো আসছে না, তাহলে ইউপি সীমান্ত যখন পেরোচ্ছে সেখানে কোন বিজেপি নেতা সহায়তায় গরুগুলো পাচার হচ্ছে? উত্তরপ্রদেশ বা বিহার বর্ডার আসছে, বিহার বর্ডারে যখন ট্রাক পেরোচ্ছে কোন বিজেপি নেতা সহায়তায়, মানে যারা শাসক শাসক দলের সহায়তায় পেরোচ্ছে তাদের দেখা হচ্ছে না কেন? বারবার বাংলাকে, তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের দলীয় নেতৃত্বকে ছোট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার এইভাবে একেল করা হচ্ছে। এবং এটা যে মুহূর্তে মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে বিধানসভায় এই কথা বললেন, সন্ধ্যাবেলা একটি প্রতিহিংসা পরায়ণের একটি চিঠি এল, এটা আমার মনে হয় যে এই প্রতিহিংসার যে রাজনীতি ন্যারেটিভ বিজেপি সেটেল করছে, এটা বিজেপিকে পরে একদিন পস্তাতে হবে। আমি তো বললাম উত্তরপ্রদেশের ফলাফল বেরোলো এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি এজেন্সির কথা তুললেন, তাহলে এই চার রাজ্যের ফলাফল অর্থাৎ পুরো সিদ্ধান্তটাই তার সঙ্গে সিবিআই কে যোগাযোগ, অর্থাৎ পুরো সিদ্ধান্তটাই এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কোন নীতি দুর্নীতি সৎ অসৎ ইত্যাদি ব্যাপার এর সঙ্গে জড়িয়ে নেই। এটা আমাদের পার্টিকে বারবার এইভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, যেহেতু ভোটে 21 সালে বলেছিল আগের বার 200 পার, ওই 200 পার করতে গিয়ে মোটামুটি কড়াই তড়ি পার হয়ে গেছে, তারপর 4টে পুরসভা, এতগুলো 4টে কর্পোরেশন এবং এতগুলো পুরসভা 127টা, এখানে বিজেপির অবস্থা যত খারাপ হচ্ছে তত ওদের নোখ দাঁত এইভাবে বেরিয়ে আসছে, এটা দুর্ভাগ্যের দুঃখজনক। এবার ভাটপাড়ায় কোন এমএলএ এবং কোন এমপি আছে কেন তাদের জন্য বারবার 144 ধারায় জারি করতে হয়? ভাটপাড়ায় অশান্তি ক্রমবর্ধিত হয়েছে 2020 সালের পর থেকে, যখন দেখা গেল পশ্চিমবঙ্গে একটিমাত্র লোকসভা কেন্দ্র, একটিমাত্র বিধানসভা কেন্দ্র এবং একটিমাত্র পুরসভা যেখানে বিজেপির প্রতিনিধি আছে, এবং একই সঙ্গে যেটা শিল্পাঞ্চল ভাটপাড়া, তার ফলাফল কি হলো দেখা গেল, চেয়ারম্যান এখন চলে গেল, আমাদের কাজ হচ্ছে এরপর লোকসভা এখন থেকে সাংসদকে সরানো, তাহলে দেখবেন আর 140 ধারা আর দরকার হচ্ছে না। হোস্টেলের ব্যাপারটা আমরা শুনেছি, সেটা আমরা উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে যথাবিহিত আমরা পদক্ষেপ নেব। সিএম বলেছিলেন যে ইলেকশন যদি না পেয়ে চলে তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একটু পরে মাননীয় মুখ্যমন্ত্রী একটু পরে পিসি করবেন,
এটা ম্যাডাম নিজেই বলবেন আপনাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। উঠো না, তোমাকে।